এগুলো কি মা? লাল নীল সাদা হলুদ চারি বর্ণের এগুলো? ওগুলো হলো আমার পাড়াই বাবা। খেলে কি হয় মা? খোকা, ওগুলো খেলে কেউ আর মারা যায় না বাবা। তার মানে আমি যদি খাই আমি অমর হয়ে যাব? হ্যাঁ খোকা। বেশ মা, আমি এখনই খাচ্ছি মা। মা গো আর নেই মা? খোকা ওগুলো শেষ করো, আমি আবার দেবো বাবা, আরো আছে দেবো। খোকা দে মা দে, আমার কড়াই মন্ডা মিঠাই খেতে লাগে ভালো গো। দিয়েছি দুয়ারে দাঁড়িয়ে লীলা দেয় মুঠো মুঠো গো। দিলাম তো বাবা, যদি এত ভালো ভাজলে কেমন লাগে? আরে সুন্দর লাগে খোকা। মা দে আমার কড়াই মন্ডা মিঠাই খেতে ভালো লাগে গো। আমি এখন জল এনে দেবো খোকা, আমি আনছি খোকা। মায়ের হাতের এই অমর কলাই খাওয়ার পর আমার গলা বুকটা এমন জ্বালা করছে কেন? আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে আসছে, আমি যে দাঁড়াতে পারছি না। আমার সারা শরীরে এমন ফসকা পড়ে গেল কেন? দাদা এই ফসকা পচে গুলি কেমন যেন দুর্গন্ধ ছুটছে। মাগো ওগো জননী আমার, ছিদের সময় দুটো খেতে চেয়েছিলাম তোমার কাছে। মা অমর কলের নাম করে তুমি আমায় কি খেতে দিলে গো মা? ওগো জননী আমার, তুমি জননী না বিশ্বাস ঘাতিনি? আমার পায়ের তলার মাটিটা ধীরে ধীরে সরে যাচ্ছে কেন? মাথার উপর আকাশটা মনে মন মন উপরে ঘুরছে কেন? আমি যার যন্ত্রণা সহ্য করতে পারছি না, সারা শরীর আমার অসহ্য যন্ত্রণা। একবার এসে দেখো না বা, তুমি তোমার সন্তানদের কোলে কি তুলে নিয়ে গেছো বা? ওবার কোলে খোকা, এই তো আমি জল নিয়ে এসেছি। আয়না আয়না খোকা, জল খাবি খোকা? এই তুমি জল নিয়ে এসছি। এই দুষ্টুরা কেন আমার উপরে মাটিতে শয়ন করাচ্ছ? এই তুমি জল নিয়ে এসছি, এসে খোকা খোকা। এই খোকা কেন কথা বলছিস না? এই তুমি জল নিয়ে এসছি। আয়না খোকা খোকা, জল খাবি? আজ কোলে আয় রে, ওরে জাদু বাজা, হি বাজাদা কিছু নে জুড়াই জীব কোলে আয় রে, জাদু বাজা বাচাটা কিছু নেহে জুকুড়াই কোলে। হাসি হাসি কোলে তে বসি, কিরো শরণ মা কমল কে খাবে বলি? ha ha ha
হাসি হাসি কোলেতে বসি হিরো শরণ মা হবেলো কে খাবে বলি এই পাগল খুশি দই মাছি দই দিন গর্বে এতেছি চোশবে কালে ওরে বাজা কত যন্ত্রণা আজ যখন মা হয়ে আমি আমার সন্তানদেরকে মারতে পেরেছি তেমন মা হয়ে আমার সন্তানদেরকে নিয়ে যেতে পারবো ওই শ্মশানে তাই আমি মা হয়ে আজ আমার শ্মশানে হাবি দিয়ে চললাম ওই বড় নীলাবতী এ ভুল করো না যে মারতে পারেন আবার সে বাঁচাতে পারেন একবার তোমার স্বামীর হাত দেন তুমি যদি আমার পূজা আদায় করে দিতে পারো তোমার পুত্র গন্ধের আমি বাঁচিয়ে দিতেই পারি আজ বলতে পারো মা আমি তোমার কাছে কি অপরাধ করেছি জননী নীলাবতী আজ কেন মা কেন আমার সন্তানদের তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে ভালো না মা নীলাবতী অপরাধী তুমি নয় অপরাধী হলো তোমার স্বামী সেই জন্যে তোমার পুত্র গন্ধে তুমি হারিয়েছো ও গো জননী আমি তোমাকে কথা দিলাম মা তুমি যদি আমার সন্তানদের আমার কোলে ফিরিয়ে দাও তাহলে আমার স্বামীর কাজ তুমি তোমার পুষ্পাঞ্জলি আদায় করে দেবো জননী নীলাবতী আজ আমি কেমন করে বিশ্বাস করি বিশ্বাস আমি করতেই পারি তুমি মা হয়ে ওই মৃত পুত্রের গায়ে হাত দিয়ে সাপাদেরকে বলতেই হবে তোমার স্বামীর হাততে তুমি আমার পূজা আদায় করে দেবে কিনা বেশ ও গো জননী নীলাবতী পারেন এমন কোনো কাজ করতে জননী আজ আমার সন্তানে গাড়েছি আমি তোমাকে কথা দিলাম মা আমি যদি আমার সন্তানে গার আমার কোলে ফিরে পাই তাহলে আমার সন্তানে গাড়েছি এ কথা দিলাম আমার স্বামীর কাজ হতে আমি তোমার পুষ্পাঞ্জলি আদায় করে দেবো জননী আমি পুষ্পাঞ্জলি নীলাবতী আজ আমি বিশ্বাস করলাম তবে শোনো নীলাবতী তোমার পুত্রগণে এখন আমি বাঁচিয়ে দেবো না ওই বিরাটের হস্তে পুষ্পাঞ্জলি নিয়ে আসার পথে তোমার পুত্রগণদের আমি বাঁচিয়ে দিয়ে যাব ও গো জননী আমার বিরাট কবে পুজিবে তোমারে মা ততদিন যে নরদেহ মাংস গোত্র পচে খাক হয়ে যাবে বলো না মা বলো না আমি মা হয়ে কেমন করে আমার সন্তানে গার পোঁছা দেব আমি দেখবো মা কি বলো না আমি কেমন করে সহ্য করবো বলো না নীলাবতী ওই জন্যই তোমার পুত্রগণ নেই আজ আমি এইখানে শিলায় পরিণত করে রাখলাম বেশ ও গো জননী আমার বিরাট কবে পুজিবে তোমারে মা সেই আশায় নীলাবতী ওই সন্তানদের পাশে রইল যোগ যোগিনী হয়ে বসে মা রইলাম যোগ যোগিনী হয়ে বসে মা রইল
আমি বিরাট রাজ্যে প্রবেশ করেছি। এই হাম বসন্ত ভরিয়ে দেবো বিরাট রাজ্যে, কাল বসন্ত ভরিয়ে দেবো বিরাট রাজ্যে, হাতি সালে হাতি মারা যাবে, লক্ষ লক্ষ খোলা মারা যাবে, পকোড়াই ছাড়াইয়ে দেব গো আজ বিরাটরা যেতে করাই ছাড়াই দিলাম গো। আজ বিরাটরা যেতে করাই ছাড়াই দিলাম গো। হাতি সালে হাতি মরে আরো মরে ঘোড়া গো, বিরাট রাম যেতে কেমন হরি ধ্বনি ওঠে গো। এই অবশিষ্ট করাই নেই, আমি এখনই যাব ওই বিরাটের বান্ন বাজারে তিপ্পান্ন গলি বসে এই অবশিষ্ট করাই আমি বিক্রয় করিব। বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল। সতরিক পিতা, সতরিক বল পিতা, এক এক করে আমার রাজ্য হরি ধ্বনি হচ্ছে। আমার হাতি সালায় লক্ষ লক্ষ হাতি, ঘোড়া সালায় লক্ষ লক্ষ ঘোড়া, সবই যে মারা গেছে। আমি তোমার তিন দাদাকে ওই ইন্দ্র সরোবরের মধ্যে লুকিয়ে রেখেছি। এটা তোমার কোথায় নিয়েছি জানো সতরিক? কোথায় পিতা? এই হলো তোমার মাতুলের গুহ পর্বত, এই গুহের মধ্যে তুমি লুকিয়ে থাকবে পিতা। তবে সাবধান পিতা, আমার যে বড় ভয় করছে পিতা, আমি এখানে একা থাকতে পারবো না পিতা। সতরিক এই গুহের মধ্যে তুমি লুকিয়ে থাকলে ওই বেইমানি পচামুনি শীতল তোমায় কিছু করতে পারবে না। বেশ পিতা, সতরিক তাই যদি হয় পিতা। সতরিক তোমার কথা মতো আমি গুহার মধ্যে প্রবেশ করছি পিতা, তুমি বাইরে থেকে গুহার দ্বার তাহলে বন্ধ করে দিও পিতা। সতরিক পিতা এই মুহূর্তে আমি গুহের দ্বার কইলাম রুদ্ধ। সতরিক তুমি গুহের মধ্যে প্রবেশ করো। সতরিক আসছি পিতা, পিতা সতরিক পিতা সাবধানে। সতরিক বেশ পিতা, যতক্ষণ আমি আসবো তুমি গুহের দ্বার খুলবে না। সতরিক বেশ পিতা। একি কে তুমি? তোমায় তো আমি চিনতে পাচ্ছি না। আমি তোমার গুরুমা শতানিক্ষ। কিসের জন্য এসেছো গুরুমা? শতানিক্ষ তোমার মাঝে রাখার জন্য আমি অমর মালা নিয়ে এসেছি, এই মালাটি তোমার গলায় পরিয়ে দিয়ে আমি চলে যাব। গুরুমা শতানিক্ষ তোমার এই মালার কি বা গুণাগুণ আছে গুরুমা? শতানিক্ষ বলো মা। আমার এই মালার গুণ আছে, জলে দিলে পচে না, রোদে দিলে শুকায় না, আর ঢেকিতে দিলে কোটে না। এই মালার এমন গুণ আছে। বেশ গুরুমা, তাই যদি হয় এই মুহূর্তে আমি গুহার দ্বার খুলে আমি তোমার কাছে আসছি গুরুমা। এসো শতানিক্ষ। শতানিক্ষ গুরুমা আমার কাছে সরে এসো, এই মালাটি তোমার গলায় পরিয়ে দিয়ে আমি চলে যাই। ওরে শতানিক্ষ আজ আমি তোর গলায় পরিয়ে দিয়ে গেলাম আমার চার বর্ণের কাল বসন্তের মালা। একি একি গুরুমা, গুরুমা এ তুমি আমার কিসের মালা পরিয়ে দিয়ে গেলে? দাঁড়াও গুরু, গুরুম একি এই মালা গলায় ধারণ করার সঙ্গে সঙ্গে আমার সারা শরীরটা আমার বিদ্যুৎ প্রবাহ হচ্ছে কেন? আশিত সান্দোষা ডিজে বাপি ডুশাই নম্বর পোল।